আজকে আমরা দেখব যে কিভাবে জেনারেটিভ ফিল্টার কাজ করা যায়। জেনারেটিভ ফিল্ট এর আগে যারা ফটোশপ বিটার টিউটোরিয়ালগুলো আমার দেখেছিলাম হচ্ছেন নিয়ে, যে আসলে 14 দিন ইউজ করার পর যদি গ্রাম ভার্সনে ইউজ করেন বা পেজটাও ইউজ করেন, করার পরেও কিন্তু জেনারেটিভ ফিল্টার কাজ করে না সাধারণত। সেজন্য জেনারেটিভ ফিল্টার কাজ করার জন্য 2023 এবং 24-এর যে ভার্সনটা আছে সেটাতে কিন্তু আপনার হচ্ছে ফ্রি যদি আপনি ইউজ করেন জেনারেটিভ ফিল্ডে ইউজ করা যায় না, আর অন্যান্য ফিচারগুলো সকলে ইউজ করা যায়। তো জেনারেটিভ ফিল্ডে আপনার ফেস করার পরে কিন্তু হয় না। তো সেই জন্য আমরা জেনারেটিভ ফিল্ডে ইউজ করব হচ্ছে অ্যাডোব ফায়ারফ্লাইয়ের মাধ্যমে। আমরা অ্যাডোব ফায়ারফ্লাই দিয়ে ইউজ করব। যেমন এই যে এটা হচ্ছে ফটোশপ 24-এর বেটা ভার্সন, এটা এর আগে টিউটোরিয়ালে আমি দেখাইছি। যারা ইনস্টল করতে পারেনি তারা আমার চ্যানেলে টিউটোরিয়াল এই ডিসক্রিপশন বক্সে থাকবে, তারা দেখে ইনস্টল করে নিতে পারেন যে 24-টা কীভাবে এবং ফ্রি কীভাবে ইউজ করতে হয় সেটারও প্রসেস ওখানে দেওয়া আছে। তো আমরা এই যে দেখেন, এটা কিন্তু ট্রায়াল ভার্সন না, এটা কিন্তু প্যাচ করে এবং ক্র্যাক করে কিন্তু এটা চালানো হচ্ছে। বাট এখানে একটা প্রবলেম হচ্ছে কি, 14 দিন পরে হচ্ছে জেনারেটিভ ফিল্টার। জেনারেটিভ ফিল্টার জন্য আমরা যে কাজটা করবো, যেহেতু আমরা ফ্রি ইউজ করি সেটার জন্য আমরা ইউজ করব হচ্ছে একটা ব্রাউজার ওপেন করে নেব, নিয়ে এখানে লিখবো হচ্ছে অ্যাডোব ফায়ারফ্লাই, fireflydotadobe.com। ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা ওখান থেকেও চাইলে ওপেন করে নিতে পারে। তারপরে আমরা ইন্টার চাপব। ইন্টার চাপার পরে আমরা এই যে দেখেন, এখানে কিন্তু একটা আগে জাস্ট একটা সিম্পল অ্যাকাউন্ট করে নিতে পারে। 23 যারা জানান তারা তো অবশ্যই জানেন যে কীভাবে এটা ইউজ করতে হয়। তো এরকম বিস্তারিত টিউটোরিয়ালগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন আগে। 23 এবং 24টা কীভাবে ইনস্টল করতে হয় তার কিন্তু এখানে এই যে দেখেন, এখানে সব কিছু 23-টা কীভাবে 14 দিন আপডেট ট্রায়াল ভার্সন শেষ হয়ে গেলে কীভাবে ইউজ করতে হবে তার কিন্তু টিউটোরিয়াল এখানে আছে। তারপরে এই যে দেখেন প্রত্যেকটার এখানে আছে, এই যে ট্রায়াল ভার্সন ডাউনলোড করে আমরা কীভাবে এটা ইউজ করতে পারি। তারপরে হচ্ছে 23-এর ট্রায়াল ভার্সনটা শেষ হলে, ট্রায়াল ভার্সনের ম্যাপটা শেষ হলে সেটা কীভাবে ইউজ করবো সেটার প্রসেস এখানে দেওয়া আছে। তো ডিসক্রিপশন বক্স থেকে আপনারা সহজেই এই লিঙ্কটা ওপেন করে দেখে নিতে পারেন এবং ইনস্টল করতে পারেন। তো এখানে আরেকটা কাজ হচ্ছে, ওখানে কিন্তু আপনার হচ্ছে adobe.com adobe ক্লাউডের অ্যাকাউন্ট কীভাবে করতে হয়, ওখানে কিন্তু সেই ফ্যাক অ্যাকাউন্ট কীভাবে করতে হয় সেই প্রসেসটাও ওখানে দেওয়া আছে, আপনারা ওটা চাইলে দেখে নিতে পারেন। আর এটা মনে হয় না করিন কাজ, এটা সবাই পারেন। আপনার হচ্ছে সাইন ইন করা আছে, লগ ইন করা আছে, এটা লগ ইন করা থাকা অবস্থায় এখন যে কাজটা করতে হবে আমাদেরকে, এই যে দেখেন নিচের মধ্যে একটু স্ক্রল করলে দেখবেন যে টেক্সট টু ইমেজ, টেক্সট দিয়ে ইমেজ তৈরি করা যায় এখানে। তারপরে হচ্ছে এই যে জেনারেটিভ ফিল্ড, ওই যে আমরা ফটোশপের মধ্যে এখানে দেখেন যে ফটোশপের মধ্যে যে জেনারেটিভ ফিল্ডটা আছে, একটা ইমেজ ওপেন করি তাহলে আমি দেখি জেনারেটিভ ফিল্ডটা এই যে এখান থেকে ওপেন করতে হয়। এখানে যে জেনারেটিভ ফিল্ডটা আপনার হচ্ছে সিলেকশন করে নিতে হবে, এই জেনারেটিভ ফিল্ডে কিন্তু এখানে এটা কাজ করবে না কারণ টাইম অফটা আউট হয়ে গেছে। এটা জাস্ট অন্য ফিচারগুলো সব কিছু চালানো যায়, জেনারেটিভ ফিল্ডে কিন্তু কাজ করবে না। সেই জেনারেটিভ ফিল্ডে কাজ করার জন্য আমরা এই অ্যাডোব ফায়ারফ্লাইটা ব্যবহার করবো, এই যে এখান থেকে জেনারেটিভ ফিল্ডের কাজটা করে নেবো। যেহেতু ফ্রি ইউজ করার কিছু এভাবে ইউজ করতে হবে, তো আপনারা মন খারাপ করবেন না, এটাই আসলে নিয়ম। আর যদি ফ্রি ইউজ না করতে চান, দেখা যাচ্ছে যে আপডেট ভার্সন ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনার পারচেস করে নিতে পারেন। পারচেস করারও প্রসেসটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনার চ্যানেলে দেখে নিতে পারেন। তো কীভাবে পারচেস করতে হয়, বাই করতে হয় এবং এটা কীভাবে ইউজ করতে হয়। তারপরে হচ্ছে টেক্সট ইফেক্ট, টেক্সট দিয়ে ইফেক্ট তৈরি করা যায়। আপনারা যে কোনো টেক্সট দিয়ে আপনার নামের বা ইউটিউব চ্যানেলের নাম দিয়ে এখানে কিন্তু ডিজাইন করতে পারবে। তারপরে হচ্ছে হলো জেনারেটিভ কালার, রিকালার। তো এখানে হচ্ছে এটা ইলাস্ট্রেটর ফাইল, এটা এসভিজি ফাইল লাগে, আর এইগুলো নাই এই সাইডটা। তো তিনটা হচ্ছে আমার হচ্ছে দরকারি সাধারণত। তো দরকারি বলতে কি, জেনারেটিভ ফিল্ডের জন্য আজকে যে কাজটা দেখানো কথা বলা হচ্ছে। তো আমরা প্রথমে আমরা এই যে এটা জেনারেটর, এটা থেকে লিখব টেক্সট টু ইমেজে। টেক্সট টু ইমেজে এখানে লিখব আমরা হচ্ছে, এখানে আপনারা একটা সুন্দর স্পেলিং লিখবেন, স্পেলিংটা যেন ভুল না হয় সুন্দর একটা টেক্সট লিখে দেবেন। আমরা এখানে একটা লিখছি গার্ল উইথ লেগ, গার্ল GIRL, গার্ল উইথ ডার্ক মুন লেগ, ডার্ক ডার্ক মুন লেগ, এল এ C
যদি আপনার এই চারটার মধ্যে একটা পছন্দ না হয় আবার রিফ্রেশ দেবেন, আবার কিন্তু চারটা রিক্রিয়েট করে দেবেন। তো দেখেন এখানে আমরা একটা দুইটা করে দেখি, এই যে দ্বিতীয় নম্বরটা একদম মানে এগুলো আর্টিফিশিয়াল, এগুলো বোঝানোর কোনো উপায় নেই, একদম মানে একদম মানে অরিজিনাল অ্যামাজিং। তো আমরা এটা দেখা হয়ে গেল, আমাদের যে কাজটা করতে হবে এখন আমরা আর একটা দেখবো। তো আমরা এটা বুঝতে পারলাম যে এটা দিয়ে কীভাবে কাজ করতে হয়। তারপরে আমরা দেখবো যে জেনারেটিভ ফিল্ড, আমরা যে ফটোশপের বেটার জেনারেটিভ ফিল্ডার, ২৪ জেনারেটিভ ফিল্ডার কাজটা আমরা এখান থেকে করবো, এইভাবে আমরা কাজটা চালাবো। আর ১৪ দিন করে করে যদি আপনারা হচ্ছে জেনারেটিভ ফিল্ডে ইউজ করেন, তাহলে আপনার ওই প্রসেসটা আমার চ্যানেলে দেওয়া আছে, ১৪ দিন পর পর একটা করে আইডি চেঞ্জ করতে হবে। যখন আইডিটা নেবে না তখন আবার নতুন করে আপনার উইন্ডোজটাকে সেট আপ দিলেই আবার ফিল নেবে, আবার ফিল নতুন করে ইউজ করতে পারবেন। তবে আইডিগুলো চেঞ্জ করতে হবে এবং ফ্ল্যাট আইডি দিয়ে ইউজ করবেন। তো আমরা এখানে একটা যে কোনো একটা ইমেজ আপলোড করবো জেনারেটিভ ফিল্ডে ইউজ করার জন্য। মনে করেন যে এটা ফটোশপে আমরা ওপেন করতাম, ওপেন করে কাজটা করতাম, সেটা আমরা কিন্তু এখন এইখান থেকে ওপেন করা লাগতেছে এবং এখান থেকে সেটা করবো। মনে করেন যে কোনো একটা ইমেজ আমি নেব, মনে করেন যে এই ইমেজটা নিলাম, আমরা ওপেন করলাম। এটা ওপেন করার পরে এখানে দেখবেন যে কয়েকটা টুল পাবেন আপনারা, এটা দিয়ে রিমুভ করা যায়, এটা অ্যাড, এটা মাইনাস, এটা সেটিংগুলো আছে। এখানে যদি চান আপনারা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাও আপনারা ডিলিট করতে পারেন। তো আমরা এখানে এই জিনিসটা রিমুভ করবো, আমরা এই জিনিসটা রিমুভ করবো, রিমুভ। দেখেন এটা রিমুভ হয়ে গেছে, যেহেতু হোয়াইট ব্যাকগ্রাউন্ড এক কালারের, এই জন্য আমরা কিপ রেখে দেবো। তারপরে এখানে দেখেন এই যে ইনসার্টে আমরা রেখে যদি আমরা এখানে যদি দিই যে লিপ কালার, এখানে লিখে দেবো আমরা লিপ কালার, লাইক লিপ COLOR কালার, এই দেখেন লিপ কালার দেওয়াতে কিন্তু এটা এসে গেছে। তারপরে হচ্ছে এটা আমরা কিপ রেখে দিই। দেওয়ার পরে যদি মনে করি যে আমরা এই যে এয়ারের রিংটা আমরা এটা রিমুভ করে দেবো, আমরা এটা জাস্ট ব্রাশ করে এখানে এই যে রিমুভে ক্লিক দিলে এটা রিমুভ হবে। তারপরে তারপরে আমরা টেক্সট ইফেক্টে যাব, গিয়ে এখানে হচ্ছে চ্যানেলের নাম বা যে কোনো নাম দিতে পারেন, দিয়ে হচ্ছে এখানে কী ডিজাইন করবেন সেটা, ফলোয়ার আমি দিলাম ফলোয়ারে যদি দিই দেখা যাচ্ছে যে এই নামটা ফলোয়ার দিয়ে ডিজাইনটা হবে। সেক্ষেত্রে আমরা এখানে জেনারেটে ক্লিক দেবো, এই দেখেন এখানে কয়েকটা রেজাল্ট আসছে, এই যে এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ। যদি এই চারটাও পছন্দ না হয় এখানে রিফ্রেশে দিলে আবার চারটা আসবে। তো এইভাবে আপনারা জেনারেটিভ ফিল্ডে ইউজ করবেন, এবং জেনারেটিভ ফিল্ড ইউজের পরে হচ্ছে আপনার হলো এই যে বাকি যে কয়েকটা ফিচার আছে, আপনার টেক্সট টু ইমেজ, টেক্সট টু ইফেক্ট।